বন্ধুরা আগামীকাল আইপিএল দু হাজার চব্বিশের মিনি অকশন মিনি অপশন কিন্তু আগামীকাল অর্থাৎ সেরকমই অপশনের আগে একটা মক অকশন এই মক অকশনে কিন্তু বিভিন্ন রিটায়ার্ড ক্রিকেটাররা রিপ্রেজেন্ট করেছে তার সঙ্গে সঙ্গে কিছু ক্রিকেট এক্সপার্ট রয়েছে তারাও কিন্তু রিপ্রেজেন্ট করেছে যেসব প্লেয়াররা যেসব দলের হয়ে খেলেছে তারাই কিন্তু তাদের দলকে রিপ্রেজেন্ট করেছে যেমন কলকাতা নাইট রাইডার্সকে রিপ্রেজেন্ট করেছে রবিন উতাপ্পা আর চেন্নাই সুপার কিংসকে রিপ্রেজেন্ট করেছে তোমার সুরেশ রায়না তো এরকম কিন্তু যারা অতীতে কোন টিমের সঙ্গে যুক্ত ছিল সেই সব প্লেয়াররা বা সেই সব ম্যানেজমেন্টাই কিন্তু আজকে একটা মক অকশন করেছে স্টার স্পোর্টস এবং জিও সিনেমাটা কিন্তু সেটা লাইভও করা হয়েছে আর এই মক অকশনে কলকাতা নাইট রাইডার্সকে রিপ্রেজেন্ট করেছে রবিন উতাপ্পা এবং রবিন উতাপ্পা কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার মক অকশনে কিনেও ফেলেছে তো এই মুহূর্তে মক অকশনে রবিন উতাপ্পা কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোন কোন প্লেয়ারকে কিনেছে সেটা কত টাকা দিয়ে কিনেছে জানাবো এই কিনাটা কিন্তু একদম ফাইনাল কেনা না এটা কিন্তু জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচের মতো যেমন ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় এই অকশনের আগে একটা মক অকশন হলো রবিন উতাপ্পা এই যে আজকে মক অকশনে যে প্লেয়ারদেরকে কিনেছে এরা কিন্তু একজন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবে না যাদেরকে আগামী কাল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট দুবাইয়ের অকশন থেকে কিনবে তারাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হবে তবে রবিন উতাপ্পা কোন কোন প্লেয়ারকে কিনতে পেরেছে সেটাই এই ভিডিওতে জানাবো প্রথমত রবিন উথাপ্পা একজন ইন্ডিয়ান ব্যাটসম্যান কিনেছে সে হচ্ছে মনীশ পান্ডে বন্ধুরা মিডিল অর্ডারে একজন ইন্ডিয়ান ব্যাটসম্যান অবশ্যই কলকাতা নাইটরাসের প্রয়োজন কেননা মিডিল অর্ডারে কোনো ব্যাকআপ নেই নীতিশ শানা রিঙ্কু সিং শ্রেয়াস আইয়ার যদি কারোর একজন কোনো ইনজুরি অথবা একটানাস মিস করে তাহলে কিন্তু সেখানে কোনো ব্যাটসম্যান খেলানোর মতো নেই সেই জন্য মনীশ পান্ডেকে কিনেছে তিন কোটি টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা বেস প্রাইস ছিল তিন কোটি টাকা দিয়ে মনীশ পান্ডেকে রবিন উথাপ্পা কলকাতা নাইটরাসে কিনেছে এরপর একজন বিদেশি উইকেট কিপার কিনেছে জশ ইংলিশকে সাত কোটি 50 লাখ টাকা দিয়ে কিন্তু জশ ইংলিশকে অ্যাজ এ ফরেন উইকেট কিপার রবিন উতাপ্পা কলকাতা নাইট রাইডার্সে কিনেছে আর এরপর একজন বিদেশি পেসার হিসেবে কিনেছে দিলশান মধুসং가를 তবে এই দিলশান মধুসংকার কিন্তু আগামী কালো কলকাতা নাইট রাইডার্সে আসার সম্ভাবনা আছে আমিও বলেছি বেশ কয়েকজন এক্সপার্টরাও বলছে দিলশান মধুসংকার প্রতি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা টার্গেট রয়েছে তবে আজকে মক অকশনে রবিন উতাপ্পা দিলশান মধুসংখ্যাকে কলকাতা নাইট রাইডার্সে কিনেছে 10 কোটি 50 লাখ টাকা দিয়ে তবে আমার মনে হয় না দিলশান মধুসংখ্যা 10 কোটি 50 লাখ টাকা পর্যন্ত যাবে ইন্ডিয়ান বোলার হিসেবে কিনেছে শিবম মাবিকে 3 কোটি টাকা দিয়ে শিবম মাবির কথাও আমি বলেছিলাম যদিও রবিন উতাপ্পাও কিন্তু শিবম মাবিকে কলকাতা নাইট রাইডার্সে 3 কোটি টাকা দিয়ে কিনেছে আর একজন বিদেশি ফাস্ট বোলার কিনেছে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার নান্দ্রে বারগার যে কিন্তু এই সিরিজটায় ইন্ডিয়া সাউথ আফ্রিকার সিরিজে খেলছে ওডিআইতেও খেলেছে টি টোয়েন্টিতেও একটা ম্যাচ খেলেছে নান্দ্রে বার্গারকে কিন্তু দুই কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রবিন উতাপ্পা কিনেছে আর একজন বিদেশি প্লেয়ারকে কিনেছে শ্রীলঙ্কান প্লেয়ার নোহান তোষারা এই নোহান তোষারা রবিন উতাপ্পা ওতাপ্পা পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনেছে অর্থাৎ বেশ প্রাইজ দিয়েই কিন্তু দলে নিয়েছে তো এই প্লেয়ারগুলোকে কিন্তু মক অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স এ কিনেছে রবিন উতাপ্পা যে কিন্তু মক অকশনে কলকাতা নাইট রিপ্রেজেন্ট করেছে এছাড়াও কিন্তু জেরাল করজে মিরসেল ইস্টাক এই সব প্লেয়ারদের বিট করেছিল কিন্তু শেষ পর্যন্ত দলে নিতে পারেনি অর্থাৎ পার্স মানিতে পারেনি তো আপনাদের কি মনে হচ্ছে মক অকশনে রবিন রবীন্নতাপা এইসব পিক গুলো কি ঠিক আছে নাকি আরো ভালো প্লেয়ার কিনা দরকার ছিল কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবার শেষ একটা কথা এই প্লেয়ার গুলো কিন্তু কলকাতা নাইট রাইডার্সে জয়েন করবে না এটা জাস্ট মক অকশন থেকে কিনেছে অর্থাৎ প্র্যাকটিস ম্যাচে যেমন খেলা হয় এটাও একটা মক অকশন প্র্যাকটিস অপশন সেই অপশনের থেকে কিনেছে জাস্ট প্র্যাকটিসের জন্য